রাশিয়ার রয়েছে এক ঐতিহাসিক নৌশক্তি, কিন্তু অবাক করা তথ্য আছে এই বাহিনীকে নিয়ে। রাশিয়ান নৌবহরে উল্লেখ করার মতো বিমানবাহী রণতরী নেই, একটিমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাডমিরাল কুজনেটসভই দেশটির সম্বল। ভালো এভিয়েশনের অগ্রগতির এই যুগে রাশিয়ার এমন হাল দেখে মনে হতেই পারে যে দেশটির নৌবহরকে বুঝি সহজেই হারানো যাবে। আশঙ্কাটি জোরদার হয় মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকালে। আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্ষেত্রে মার্কিন নৌবাহিনীর অগ্রগতি বিশাল। মার্কিন নৌবাহিনী যখন তার দ্বিতীয় জেরাল্ড আর ফোর্ড ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার চালু করেই ফেলেছে প্রায়, তখন রাশিয়া তার সমুদ্রভিত্তিক শক্তি দেখাতে ওই রকম ভাসমান দুর্গ নির্মাণের কথা যেন ভাবছেই না। এমন অনাগ্রহ দেখা দিয়েছে 18 শতকের গোড়ার দিকে রুশ সম্রাট পিটার দ্য গ্রেটের মৃত্যুর পর থেকেই। ইম্পেরিয়াল রাশিয়ান নেভি তখন থেকে ছোট হয়ে আসে, কিন্তু এই শতাব্দীর দ্বিতীয়ার্ধে কৃষ্ণ সাগরে আধিপত্যের কারণে রাশিয়া তার নৌবাহিনীর উন্নয়নে মনোযোগ দেয়। 19 শতকের শুরুতে যুক্তরাজ্যের পরে রাশিয়ান নৌবাহিনী পৃথিবী জুড়ে দ্বিতীয় শক্তিশালী নৌবাহিনীতে পরিণত হয়। রুশ জাপান যুদ্ধে রাশিয়ান জাহাজের ব্যাপক ক্ষতি হয়েছিল, যার দ্বিতীয় নিকোলাস জাহাজ নির্মাণের এক বিশাল কর্মসূচি হাতে নিয়েছিল। ফলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় রাশিয়ার হাতে মূল শত্রুপক্ষের চেয়ে বড় নৌবহর ছিল। তবে সোভিয়েত ইউনিয়নের উত্থানের সময় রুশ নৌবহর সম্পূর্ণ দুর্বল হয়ে পড়ে। বলশেভিকরা দায়িত্ব পাবার পর নৌবহর তৈরিতে অগ্রাধিকার দেয়া হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের যুগে দ্রুত উন্নত জাহাজ, ডেস্ট্রয়ার এবং ক্রুজার তৈরিতে লেগে পড়ে সোভিয়েত ইউনিয়ন, আর মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং গ্রেট ব্রিটেন শুরু করে এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সোভিয়েত ইউনিয়নের প্রজেক্ট 71 ক্লাসটি মূলত স্থগিত রাখা হয়। পরবর্তী কয়েক দশকে ক্যারিয়ার শ্রেণীর প্রোটোটাইপগুলো সামনে আনা হয়। 1980 দশকের মাঝামাঝি সময়ে অবশেষে ফলপ্রসূ হয় নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির প্রচেষ্টা। অ্যাডমিরাল কুজনেটসভকে গড়ে তোলা হয় চেরোনোমর্স্কি শিপইয়ার্ডে। এই দশকের মাঝামাঝি সময়ে তা আনুষ্ঠানিকভাবে চালু হয়। প্রথমে এর নাম ছিল রিগা। সোভিয়েত ইউনিয়নের সমাপ্তির পর এর সিস্টারশিপ ভারিয়াক নির্মাণ সম্পূর্ণ হয়নি। 1991 সালে নতুন রাশিয়ান ফেডারেশনের নৌবাহিনীর ফ্ল্যাগশিপ হিসেবে কাজ করে কুজনেটসভ। হেলিকপ্টার ছাড়াও জাহাজটি সু-33 এবং মিগ-29 ফাইটারের একটি অ্যারে বহন করতে পারে। এই ক্যারিয়ারে 1 ডজন লং রেঞ্জ সার্ফেস টু সার্ফেস এন্টিশিপ ক্রুজ মিসাইল যুক্ত করা যায়। 60,000 টনের সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতাও রয়েছে ক্যারিয়ারটির। 30 নটের বেশি গতিতে ছুটতে সক্ষম এই ক্যারিয়ারে 60টি এন্টি সাবমেরিন রকেট এবং এন্টি সাবমেরিন সিস্টেম আছে। এমন ক্ষমতাধর এয়ারক্রাফট ক্যারিয়ার আরও কেন তৈরি করছে না রাশিয়া? এই প্রশ্নের উত্তর সম্ভবত এই মুহূর্তে দেশটি একটির বেশি প্রয়োজনীয়তা অনুভব করছে না।